বিয়ানীবাজার উপজেলা ও কলেজ ছাত্রলীগের আট ছাত্রনেতার উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রবাস যাত্রা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা কলেজ ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান। বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দুবাক থেকে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত নয়টার দিকে তাদের আটক করা হয়। এ সময় একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সিলেটের কানাইঘাটে বজ্রপাতে আব্দুল মুসুব্বির নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর গ্রামে এই ঘটনা ঘটে। ট্রাক্টর চালানো অবস্থায় আব্দুল মুসুব্বিরের উপর হঠাৎ বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানাইঘাট জমিয়াতুল উলুম আল ইসলামিয়া চতুল সরফৌদ মাদ্রাসার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এলাকার নারী পুরুষ শিশুসহ শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন। সিলেট মহানগর মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। রুনা বেগমকে আহ্বায়ক ও শিউলি বেগমকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহুইমিন রহমান রাহি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগরগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শুক্রবার রাতে টানা ২২ ঘণ্টা অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে রাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুড়ি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নীতিভূষণ দাস শনিবার সন্ধ্যায় সিলেটের একটি হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।